হরিয়ানাতে, রাউরকেল্লাতে, পশ্চিমবঙ্গে এবং আরও কয়েকটি স্থানে ত্রিপুরার নাম দিয়ে হকি খেলেছে এবং সেই হকিগুলিতে 32 গোল খেয়েছে, 40 গোল খেয়েছে এবং এরকম ত্রিপুরার যে হকির ঐতিহ্য ছিল এর কারণ হচ্ছে যে ত্রিপুরার যে অরিজিনাল, হ্যাঁ, এবং যারা খুব পরিশ্রম করে এবং অনুশীলন করে হকিকে নিয়ে নিজেকে উপস্থাপন করার স্বপ্ন দেখে এই রাজ্যের ছেলে মেয়েদের বঞ্চিত করে অন্য রাজ্যের প্লেয়ারদের নিয়ে খেলিয়েছে শ্রী রূপক দেব রায়। তিনি ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব। তিনি এর আগেও এই রাজ্যের খেলোয়াড়দের বঞ্চিত করে তিনি অন্য রাজ্যে ন্যাশনাল কম্পিটিশনে প্লেয়ার পাঠিয়েছেন, অথচ ত্রিপুরার অরিজিনাল প্লেয়ার, ত্রিপুরার সান অফ দ্য সয়েল, ডটার অফ দ্য সয়েল, তাদেরকে বঞ্চিত করে তিনি এই ঘটনাগুলি বা এই অন্যায় কাজগুলি করেছেন। হকি প্লেয়ার এবং তাদের কোচ টোচ তাদের গ্রিভেন্স ছিল, তারা এক্সপ্রেস করেছে, আমাদেরকে একটা লেটার দিয়েছে, ইনকোয়ারির জন্য আমরা নিয়েছি তাদের থেকে লেটারটা। তাদের মিস্টার রূপক দেব রায় ওনাদের কিছু অ্যালিগেশন আছে, অ্যালিগেশন বেসিক্যালি স্পোর্টস রিলেটেড, ওইগুলি আমরা ইনকোয়ারি করে দেখছি এবং যা যা যাবতীয় করার লিগ্যাল প্রসিডিউর নেওয়ার তারা আমরা দেখছি।